ভুটানের নির্বাচনের কারণে বন্ধ হলো জয়গা ভুটান গেট। বুধবার সন্ধ্যা 6টায় বন্ধ হয়ে যায় ভুটান গেট। ভুটান প্রশাসনের তরফে জয়গা ভুটান গেট বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি বন্ধ রাখা হয়েছে জয়গা পেডিস্ট্রিয়ান টার্মিনালের গেট। ভুটান নম্বরের গাড়িতে দিন চেকিং চালায় ভুটান পুলিশ। আজ ভুটানে রয়েছে ভোট, প্রধানমন্ত্রী নির্বাচন হবে এই ভোটের মাধ্যমেই। আজ সন্ধ্যা 6টায় খুলে দেওয়া হবে গেট। এদিন সন্ধ্যা 6টার আগেই জয়গা এবং সংলগ্ন এলাকা থেকে কাজ করতে যাওয়া শ্রমিকরা বের হয়ে আসেন ভুটান থেকে। ফালাকাটা জটেশ্বর 1 নং গ্রাম পঞ্চায়েতের কাজুলি এলাকায় দাঁড়িয়ে থাকা দুটি টোটোকে ধাক্কা মেরে উল্টে গেল বোলেরো গাড়ি। জানা যায় রাস্তার পাশে দুটি টোটো দাঁড়িয়েছিল, তার মধ্যে একটি টোটো চালক টোটোতে কাঠ বোঝাই করছিল। এই সময় জটেশ্বর থেকে বীরপাড়াগামী দ্রুত গতিতে আসা একটি বোলেরো গাড়ি টোটোতে ধাক্কা মারে রাস্তাতে উল্টে যায়। টোটো চালক সামান্য আহত হন এবং গাড়িতে থাকা 3 জনের মধ্যে 1 জন গুরুতর জখম ও 2 জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে ফালাকাটা থানার অন্তর্গত জটেশ্বর ফানির পুলিশ পৌঁছে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায়।